চিলড্রেন আজ আমি তোমাদের ইউকেজির বাংলা ক্লাস নেব বাংলা টেক্সট বইয়ের থার্টি থ্রি মানে বাংলায় তেত্রিশ তেত্রিশ নম্বর পেজ হলো একাদশ অধ্যায় দেখো প্রথমেই ওখানে দেওয়া আছে একটা ছড়ার মতো লিখেছেন সিরাজুল ইসলাম বঙ্গদেশের রঙ্গ দেখে ভঙ্গ হলো আশা গড়ের মাঠে মিটিং করে তিনশো কোটি মশা মিটিং শেষে ইটিং নিয়ে করল চিটিং মাছি তিরিং লাফে ফরিং দিল একশো খানা হাঁচি দেখো এটা পড়বে এখানে হ্যাঁ দু তিনবার পড়বে মুখস্ত করবে দেখো ভালো লাগবে এটা ভালো লাগবে পড়ে মুখস্ত করবে পড়তেও তোমাদের ভালো লাগবে নেক্সট দেখো এসব বর্ণ চিনি তোমরা তো চেন ওই বর্ণ যেগুলো প ফ ব ভ ম প ফ ব ভ ম এখানে বলেছি ফাঁকা ঘরে সঠিক বর্ণটি বসাও এখানে দেখো কয়েকটা বর্ণ দেওয়া আছে ফাঁকা দুটো ঘর বাদ দেওয়া আছে এখান থেকে কোনটা হবে এই বর্ণগুলো থেকে বেছে নিয়ে বসাবে নেক্সট দেখো বাম দিকের বর্ণের সঙ্গে ডান দিকের একই রকমের বর্ণকে তীর দিয়ে চিহ্ন তীর দিয়ে মেলাও এখানে দেখো কয়েকটা বর্ণ দেওয়া আছে এখানেও এলোমেলো করে বর্ণগুলো সব দেওয়া আছে এখানে ম্যাচিং করতে বলে যাকে আমরা ম্যাচিং বলি দেখো তীরের মতো দেওয়া আছে এখানে অ্যারো দেওয়া আছে দেখো অ্যারো মতো দেওয়া আছে এইভাবেই ম্যাচিং করবে পয়ের সাথে প ফয়ের সাথে ফ বয়ের সাথে ব ভয়ের সাথে ভ ময়ের সাথে ম ম্যাচিং করবে ঠিক আছে চলো নেক্সট পেজ ঝুড়ি থেকে একই রকমের বর্ণ নিয়ে বাম দিকের বর্ণের সঙ্গে নীল করে ফাঁকা ঘর বসাও দেখো এখানে প ফ ব ভ ম দেওয়া আছে এখানে একটা ঝুড়ি দেওয়া আছে ঝুড়িতে প ফ ব ভ ম সব দেওয়া আছে কিন্তু এখানে তোমাকে বেছে বেছে নিয়ে বসাতে হবে পয়ের পাশে এখানে বর্ণ দেখে মিলিয়ে পয় লিখতে হবে কিন্তু এখানে প কোনটা এইটা প পটা নিয়ে এখানে লিখে দিলে ফ এখানে দেখো ফ কোনটা এটা ফ ফটা এখানে লিখে দিলে এটা ব ব কোনটা এটা ব বটা এখানে লিখে দিলে ওইভাবে ভ আর মটাও বেছে এখান থেকে এটা ভ ভয়ের পাশে ভ লিখবে ময়ের পাশে ম লিখবে নেক্সট দেখো বাম দিকের বর্ণের সঙ্গে ডান দিকের যে বর্ণগুলির মিল নেই তাদের ওপর ক্রস চিহ্ন দাও কাটাকুটি চিহ্ন দিতে বলেছে প যেগুলোর মিল নেই প দেখো থ ফ প তাহলে প এর সাথে মিল কার নেই থ আর ফয়ের মিল নেই সেই জন্য থ আর ফ কাটাকুটি দেওয়া হয়েছে নেক্সট দেখো ফ ফ ফয়ে দেখো এখানে আছে ভ ফ আর ব তাহলে কার সাথে মিল নেই এর ভ আর বয়ের সাথে মিল নেই তোমাকে ফটা কাটাকুটি করতে হবে ভ বটা কাটাকুটি করতে হবে নেক্সট ওই হবে ব ভ ম এর সাথে এখানে কার মিল নেই ব ফ ব ফ আর বয়ের মিল নেই তাহলে ফ আর বটা কাটাকুটি করতে হবে এখানেও তাই ভ ভয়ের সাথে কার মিল নেই ফ আর ময়ের মিল নেই তাহলে ফ কাটবো আর ম কাটবো নেক্সট দেখো ময়ের সাথে কার মিল নেই প ম ব ময়ের সাথে পয়ের মিল নেই প কাটবো ময়ের সাথে ব এর মিল নেই ব কাটবো নেক্সট দেখো নিচের বর্ণগুলিকে সুন্দর করে লেখো যা দেওয়া আছে সেটাই নিচে এখানে গোটা গোটা অক্ষরে সুন্দর করে লিখতে হবে প পয়ের নিচে এখানে সুন্দর করে ফল লিখবে ফয়ের নিচে ফল লিখবে বয়ের নিচে বল লিখবে ভয়ের নিচে ভ লিখবে ময়ের নিচে ম লিখবে সুন্দর করে দুটো পাতা করে রাখবে নেক্সট ডে যখন আমরা করাবো নেক্সট ডে আমরা এই পেজটা করাবো এই দুটো বাড়িতে প্র্যাকটিস করবে বয়ে করবে খাতায় লিখবে ঠিক আছে ওকে হ্যাভ এ গুড ডে